শুধু দর্শক মণ্ডলী, এই পরন্ত বিকালে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের একটি করলা জমি দেখানোর চেষ্টা করব, আশা করছি ভালো লাগবে। করলা এক প্রকার ফল জাতীয় সবজি, ইংরেজিতে একে বলে বেটার গার্ড। করলা তেতো হলেও অনেকের প্রিয়। করলা রুচিবর্ধক সবজি, ভাজি ভর্তা ব্যঞ্জনে করলার অনেক কদর। চিংড়ি সহযোগে ভাজি, ডালের সঙ্গে রান্না কিংবা মুসমুসে ভাজা, রান্না যেভাবেই হোক করলা স্বাদের। গরম ভাতে আলু করলা ভাজি খাবারকে আনন্দদায়ক করে তোলে। স্বাস্থ্যের জন্য এই সবজির উপকারী গুণাগুণ কম নয়, তাই খাদ্য তালিকায় নিয়মিত করলা রাখুন। করলা ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না, নিয়মিত করলা খেলে রোগ বালায় দূরে পালাবে। আমি প্রথমেই এই জমির যিনি মালিক তার সাথে কথা বলি, কিভাবে এই জমিতে সে করলা চাষবাস করেছে সেটাই জানার চেষ্টা করি। শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন চলে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহার একটা মাঠে। আমরা এখানে দেখব করলা জমিতে একজন চাষি কিভাবে করলা চাষ করছে এবং কিভাবে এটা ফলন বৃদ্ধি করা যায় এবং কোন জাত চাষ করছে, আমরা পুরাটাই ওই চাষির কাছ থেকে শুনব। তো চলুন দর্শকগণ শোনা যাক। সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই জমিটা কি আপনার? জি, আমার নিজস্ব। নিজস্ব জমি? জি। এখানে কি করছেন? এখানে করলা করছি। করলা? করলা। আচ্ছা, করলা তো একটা পুরাতন সবজি। হ্যাঁ হ্যাঁ, পুরাতন। কত বছর হলো করছেন? আমি বহুদিন হলো করলা করি। বহুদিন? হ্যাঁ বহুদিন। কত বছর? প্রায় 6-7-8 বছর মতন মনে করেন যে বেশি হবে। 7-8 বছর বেশি হবে। আচ্ছা, করলা চাষ কেমন করে করে? করলা বীজটা কেনার পরে কি করে? প্রথম বীজটা নিয়ে এসে মনে করেন আপনি আধা ঘন্টা কি এক ঘন্টা আপনি রোদ দিয়ে মনে করেন ইয়া করা লাগে, গুদে দিতে লাগে। রোদে দিতে হয়? হ্যাঁ, রোদে দিতে হয়। তারপর বীজটা ঠান্ডা করে নিয়ে আপনি পানির মধ্যে মনে করেন যে আপনি 72 ঘন্টা বীজটা ভিজা রাখা লাগে। তারপর ওখান থেকে তুলে একটু মনে করেন যে ন্যাকড়া দিয়ে ওদের চালে দিতে হয় কি কি আপনার হচ্ছে একটু পলির মধ্যে তুলতেও হয়, তাহলে বীজটা আপনি ফেটে যায়। ফেটে যায়। ফেটে যাওয়ার পরে কি করেন? ফেটে যাওয়ার পরে আপনি সরাসরি জমিতে গাড়ি, আমরা সরাসরি জমিতে প্রতি মাদা তো মাদা করেন নাকি? হ্যাঁ, মানে শুলি শুলি। হ্যাঁ হ্যাঁ। মানে কতটুকু দূরত্ব? কতটুকু এটা আপনি হচ্ছে 2 থেকে 2.5 হাত পরপর, একটা করে বীজ দিচ্ছেন? হ্যাঁ, সব একটা করে বীজ আছে। আচ্ছা, আপনার এখানে যে আমি যে গাছটা দেখতেছি যে খুবই সুন্দর লাগছে, আপনার কাছে ভালো লাগছে নাকি? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, তাই না? আচ্ছা, আমরা জানি যে ভালো মা যদি হয় তাহলে ভালো সন্তান হয়। হ্যাঁ, তাহলে বীজের ক্ষেত্রে তাই। আচ্ছা, যদি ভালো বীজ হয় তাহলে ভালো ফসল হয়। তাহলে আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে আপনি সুন্দর গাছ করছেন, সুন্দর ভ্যারাইটি দেখতেছি, হ্যাঁ, এটা আসলে কি? এটা নতুন কি জাত? এটা নতুন হলে মোগল। মোগল? হ্যাঁ, মোগল। মোগল জাত? মোগল জাত। কোন কোম্পানির এটা? কি? যে মোগল নামে একটা করলা আছে ওটা আপনি করেন। তারপর আমি কিন্তু ওখান থেকে আসার পরে আমাকে ইউসাইজে দেখতে পারেন, বড় বড় দেখতে পারেন। তারপর আমার ছেলে আছে, ছেলেকে বাই করলাম যে বাবা এই দেখতো এটা। তারপর যখন মোবাইলে দেখলাম, দেখার পরে আমার ছেলে বলছে বাবা দেখো এরকম করলে ওই মাটির বল মানে করছে। তারপর ওখান থেকে আসার পরে পরের দিন যা আমি মামুন ভাইকে বললাম যে কারোর দরকার নেই, আমাকে দেন, আমি এটুকু আমি করবো। আচ্ছা, আপনি তার মানে ওই মামুন ভাইয়ের কথা শুনে আপনি বিশ্বাস করে করছেন? হ্যাঁ। তাছাড়া আগে কখনো দেখেন? না না। এখন কি মনে হচ্ছে? না, এখন মনে করেন যত করলা আছে তার সাথে মনে করেন যে হাইস্ট মনে করেন যে আর কোনো করলা নেই। কালার কেমন? কালার সব দেখতে ভালো। আর যে কাঁটা দেখতে, কাঁটাগুলো কি শক্ত না নরম? না, এই কাঁটাগুলো শক্ত। আর ওই মনে করেন নবাবে কাটা হচ্ছে কোন মনে করেন নরম, মানে একটু ধরতলি একটু মনে করেন যে হ্যাঁ যায় একটু। আচ্ছা, ওই নবাব যে বললেন বা অন্য জাত বলছেন তার সাথে মনে করেন 1000 গুণে ভালো। এটা কিসের জন্য ভালো? এটা মনে করেন সব দিক দিয়ে মনে করেন যে এটা হলে কি ধরন মনে করেন প্রথম যে নবাব নাম ছিল
এরকম ধরনের ছিল। তারপরে থেকে এক বছর পর থেকে ওই নবাব আর নাই, ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর থেকে নবাব আর করিনি, এটা কি হওয়ার সম্ভাবনা বুঝছেন? কিন্তু আমি চাচ্ছি কি যে এটা কিন্তু এবার যে দেশে বিষটা পরবর্তী ফি গাছ তুলে দিয়ে ফি মই টান দিবি, লেকিন সেটা বলছি এই কোম্পানির লোক, আমি এই কোম্পানিকে বলছি, বলছে উনি যে পরবর্তীতে নেক্সটে যখন করা হবে যাতে একই রেট থাকে, এই এরকমই যেন তো যাতে একই রকম থাকে না। আচ্ছা দেখি একটু বরং আরো আপনার এখানে মোট কতটুক জমি আছে? এখানে পনেরো শতক, পনেরো শতক, চল্লিশ শতক। আচ্ছা এই চল্লিশ শতক বা পনেরো শতক মোট আপনার কত টাকা খরচ হয়েছে এই জাংলি বীজ লিভার খরচ দিয়া? সব টোটাল, সব টোটাল মনে করেন, তাও তো মনে করেন যে প্রায় কিসের দুটো মিলে মনে করেন খালি তিরিশ পার হয়ে যাবে, তিরিশ হাজার। আচ্ছা এই তো প্রথমবার তুলবেন ফসল তাই না? এই প্রথমবারে কত কেজি পাইতে পারেন? এটা ওটা মনে করেন যে কেবল মনে করেন যে ওটা কেবল জাংলা তুলে, এটা মনে করেন যে আপনার প্রথম মনে করেন তুললাম তো এক চালানে প্রথম চালানে 10,000, এরকম কতদিন তুলতে পারবেন? এখানে মনে করেন যে না হলে দুই মাস তো মনে করেন, নিম্ন দুই মাস তো থাকবে, এটা দুই মাস কতদিন পর পর তুলবেন? আপনি চার দিন পাঁচ দিন পর তোলেন। আচ্ছা এখন জানতে চাই যে এই যে করলা এটা তো তিতা না? এটা তিতা না, তিতা না, অন্যান্য সবজিতে তো তিতা, করলা মানে তিতা, এটা কি রোগ বালাই হয়? এটা রোগ বালাই অবশ্যই আছে। কি হয় মনে করেন গাছ হলুদ হয়ে যায়, গাছ তারপরে মনে করেন যে তাপমাত্রার কারণে গাছ হলুদ হয়ে যায়, গাছ মনে করেন যে আপনি রেজাল্ট ভালো আছে নাকি সেটা বলেন? হ্যাঁ অন্য সাইডে রেজাল্ট ভালো আছে, না না কি 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 রোগ হয় এখানে আছে মনে করেন? এখানে নাপি 315 আছে বুঝছেন, ওই সাইডে পূর্ব সাইডে মনে করেন এক জানলা আছে, কিন্তু আর মনে করেন যে আপনি আর শিখি ধরে নাই ওটা, আমি বলতেছি যে আপনার এখানে কি কি রোগ হয় আপনার? এটা মনে করেন যত আছে সবচেয়ে মনে করেন যে রোগ বালাই কম, এক কথায় সব, এক কথায় সব, ফলে কোনো সমস্যা না, সিদ্ধির করে না, পোকা সিদ্ধির করে না, সিদ্ধির ওগুলো হবি ওষুধ দিলে তো কোনো সমস্যা হবে বেশি, যে তাপমাত্রা কতদিন পর পর স্প্রে করেন? মনে করেন চার দিন পর পর, সপ্তাহে দুই দিন স্প্রে করেন ওষুধ দেওয়ার। এটা কি এটা এটা পোকা, এটা কি মাছি পোকা লাগছে? এর জন্য কি ঔষধ স্প্রে করেন? এটা আপনি হচ্ছিল ইয়া আপনার এই যে দানা, দানা। আচ্ছা এখন আসি যে এই যে আপনি এত সুন্দর গাছ করছেন, আমার তো মনে হয় প্রচুর পরিমাণ আপনি সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, হ্যাঁ আপনি লাগানোর সময় কি কি সার দিচ্ছেন? লাগানোর সময় মনে করেন যে আপনি টিএসপি আছে, পটাশ আছে, জীব আছে, হ্যাঁ সালফার আছে, ম্যাগনেশিয়াম আছে, দস্তা আছে, এরকম দিচ্ছি মনে করেন। সবগুলো কি মাথায় দিচ্ছেন না ছিটায় দিচ্ছেন? ছিটে 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 তার মাথায় দিচ্ছি। তারপরে আছে গাছ ওঠানোর সময় কিছুটা আছে। আচ্ছা ঠিক আছে, শেষ কতবার দেন? শেষ মনে করেন তিন দিন চার দিন পর পর ছিটে দিচ্ছি। তিন দিন পর শেষ লাগে, এত লাগে কেন শেষ? এই যে আপনার তাপমাত্রা বেশি, তিন দিন হলে ছিটছি জমি, মানে তাপমাত্রা বেশির জন্য ছিটছে। তাপমাত্রা যদি স্বাভাবিক থাকে তাহলে শেষ কতদিন? তাহলে শেষ মনে করেন যে দেওয়াই লাগে না, দেওয়াই লাগে না, হঠাৎ মঠাৎ। আচ্ছা আপনার এখানে এই যে কোম্পানি দেখালেন, কোন অফিসার আছে এখানে? এখানে আছে অফিসার, আসে মাঝে মাঝে? হ্যাঁ মাঝে মাঝে আসে। কি পরামর্শ দেয়? আসে দেখে মন পরামর্শ যে আপনার জমি কি হয়, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি বলা আছে না আছে, সমস্যা হচ্ছে না হচ্ছে না, সেরকম আছে আসে। এবং বড় এই অফিসার যে আসতে আসছে দুয়েল আর বড় অফিসারও তাই আসে মনে করেন মাঝে সাথে। তাই আমরা তাহলে প্রিয় দর্শকগণ আমরা এত সময় চাষির মুখ থেকে শুনলাম এই করলা চাষের ইতিহাস, এখন আমরা সরাসরি এই কোম্পানির প্রতিনিধির কাছে শুনবো যে আসলে এই জাতটা এই অঞ্চলে কিভাবে সে বিস্তার করলো, কিভাবে মার্কেট করতেছে। আসসালামু আলাইকুম, আমি প্লান্টেন এগ্রো লিমিটেড, আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জেল, আমি বগুড়া এরিয়াতে দায়িত্বে আছি। আমাদের মুঘল করলা চাষ করেছেন আয়ুব ভাই, এবং আমাদের মুঘল করলার আকার আকৃতি এবং ওজন কালার খুব সুন্দর, এবং আমাদের কোম্পানির বীজ সফল এলাকায় পাওয়া যাবে। এলাকার এক চাষি ভাইয়ের মুখ থেকে
আমরা শুনব এই এলাকায় যে করলা মোগল জাতের করলা চাষ হয়েছে এই জাতটা দেখতে কেমন এবং আগামীতে এর কদর কেমন হতে পারে সেটা আমার এই এলাকার চাষি ভাইয়ের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম, আমি আসছি আমার বাসা আশেপাশেই, দেখলাম যে কিছু লোকজন এখানে আসছে, কোম্পানির লোকজন দেখতেছি, ভিডিও করতেছে, আমি কাছে আসলাম, এসে দেখলাম যে এখানে একটা করলার চাষ হয়েছে, নামটা হচ্ছে মোগল। তো আমার তো মনে হয় যে আমি আশেপাশে অনেক করলা চাষ করে অনেকের মুখে দেখি, শুনি, দেখি, কিন্তু তাদের থেকে বাস্তবে মোগল করলে যে এতটা বেশি ধরে আমার জানা ছিল না, পর্যাপ্ত পরিমাণ ধরন, আর করলার কালারটা হেভি গাঢ় সবুজ, বাজারে আকৃষ্ট করবে, কৃষকের থেকে এটা বাজারে নিয়ে যাওয়ার আগে মনে হয় কেড়ে নেবে পর্যাপ্ত পরিমাণে, ধরার কালারটা আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, তাতে মনে হলো আমিও সামনেবারে যেটুকু জমি আছে সেটুকুতে আমও করব। জমির পাশে দেখতে পেলাম বীজ ব্যবসায়ী এক চাষা, তিনি এই জমি দেখতে এসেছেন যে এই জাতের করলা কেমন ফলন, এই জাতের করলার ফলন দেখে যদি ভালো মনে করে তাহলে সে সাধারণ চাষিদের পরামর্শ দিলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম চাচা। আমরা তো করলা জমি দেখলাম আপনার হাতে, তো দেখছি এই জমিরই করলা নাকি? হ্যাঁ, এই জমিরই করলা। আপনি কি বাড়ি এই এলাকাতে? এই এলাকাতে মহস্তান ঘরের পাশে গোকুল ইউনিয়নের রামসর গ্রামে। আপনি এখানে কি জমি দেখতে আসছেন? হ্যাঁ, জমি দেখতে আসছি। আচ্ছা, কি দেখলেন? আমি দেখলাম এই জমিতে এই করলার চাষ হয়েছে মোগল করলে, এবং মোগল করলে কীরকম হয়েছে সেই জন্য এখানে আসা। যেহেতু আমি একদম বীজ ব্যবসায়ী, সাধারণ কৃষক, আমার ওখানে যাই, উদ্দেশ্য হলো যদি সে এই করলারের জাত যদি ভালো হয় তাহলে কৃষককে মানে বলা হবে তাদের এর চাষ করার জন্য, সেই জন্য এখানে আসা। মানে আপনি অ্যাজ এ দোকানদার হিসেবে এখানে এসে দেখতে পারছেন যে জাতটা কেমন? হ্যাঁ। যদি আপনার কাছে ভালো মন হয় তাহলে আমি আপনি অন্যকে পরামর্শ দিবেন কেনার জন্য? হ্যাঁ। কি মনে হচ্ছে দেখে? দেখে মনে হচ্ছে ভালো, এবং পর্যাপ্ত রং ধরছে, এবং কালার এবং সৌন্দর্য সব দিক দিয়ে ভালো, এবং রংটা গাঢ় সবুজ, এবং গাছের কালারও ভালো, গাছও খুব রোদ বৃষ্টি সহনশীল, এবং এর মধ্যে একটা সেরে বেশি গুণ হলো যে কাঁটাটা, ভাঙের কাঁটাটা খুব শক্ত। হ্যাঁ, এই বাজারজাত করার জন্য যদি বস্তার মধ্যে করে উনি বাজারজাত করে তাহলে হয়তো দূর দূরান্ত গেলে এই কাঁটা ভাঙবে না। তো আপনি মনে করেন এটা চাষ উপযোগী? এটা চাষ উপযোগী, এলাকার জন্য চাষ উপযোগী। এবং এটা কি সবাই ভালো মনে করে? আমার তো মনে হয় যে ভালো মনে করে কথা, যেহেতু আমরা সরজমিনে দেখলাম, এখানে তো লুকানের কিছু নেই, যে হঠাৎ করে দেখলাম না। এই বীজ ব্যবসা আগে হচ্ছিল যে আপনি বীজ নিয়ে আসছিল, পরে কী হবে এখন দেখে ব্যবসা, যে কী হবে সেটাই দেখে ব্যবসা, বাস্তবে দেখে, বাস্তবে দেখে তারপরে মানুষকে তারপরে শুধু। দর্শক মণ্ডলী, আমরা এত সময় একটা করলা জমি দেখলাম, খুবই সুন্দর লাগছে, এবং এলাকাবাসীর কাছ থেকে আমরা শুনছি যে জাতটা কেমন, এলাকার সবাই দেখে বলছে খুবই সুন্দর, এবং আমার কাছেও ভালো লাগছে। আশা করি এইরকম করলার বীজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এবং অসময়ে এত সুন্দর করলা হোক, আমাদের খাবারের চাহিদা মিটুক, পাশাপাশি চাষির কিছু আর্ন হোক, এই প্রত্যাশায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে প্রদীপ্ত কৃষির পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোথাও, তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।